শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ জান কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই ধিক্কার আপনার পড়াশোনার উপরে থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে আমার কথায় মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই আল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে যে সার্টিফিকেট আপনাকে ২৫ বছরে ২৫টা হাদিস শেখাতে ব্যর্থ ২৫ জন নবীর নাম আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০ জন ১১ জন স্ত্রীর নামও জানেন না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবীর নাম ঝরঝরা করে বলতে পারেন না নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না আমরা স্ট্রেঞ্জার আদব জানি না কথা বলার আদব জানি না চলাফেরা ওঠা বসার আদব জানি না মসজিদের আদব জানি না মাহফিলের আদব জানি না মসজিদের আদব যে জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায় নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের সুন্নাহ মুস্তাহাব এগুলো আমরা জানি না অনেকে ওযু ঠিকমতো করতে পারি না ২৫টা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন আদতে ২৫ বছরে আপনি কোনো বিজ্ঞানীও হন নাই কোনো দার্শনিকও হন নাই আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই অর্থনীতিবিদও হতে পারছেন না প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে অর্থনীতি ধার করে আনতে হচ্ছে রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন না কোনো দার্শনিক হচ্ছেন এই জেনারেশনের কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন তারা আমাদের বাবারা অথবা তার বাবারা বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সেই তো কবেই উঠে গেল আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম দিন দিন জেনা বাড়তে থাকলো ব্যভিচার বাড়তে থাকলো হারাম খাওয়া বাড়তে থাকলো সুদ বাড়তে থাকলো ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন পিএইচডি করে এসে দুর্নীতি করছেন একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন আমি অবাক হব না আগামী ১০ বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয় এটা তো অবাক হওয়ার কিছু নাই ২৫ বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে ২৫ বছর পড়েছেন আমাকে ছোট ছোট ২৫টা সুরা শোনাতে পারবেন না আর ২৫টা সুরার অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে ভাবখানা এমন আমি এখানে কোনো কৌতুক করছি এত কমন সেন্স ইন জেনারেশন তৈরি করেছেন এত কমন সেন্স ইন এত বেআদব এত আদবহীন আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হয় সিরিয়াস কথা হয় সিরিয়াস কথাকেও হাসির কথা মনে করো জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে এই জেনারেশনের ১৫ থেকে ২০ বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন করে না এমন কোনো পাপ নাই মাদক থেকে শুরু করে মেয়ের সাধ ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে এখানে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই বোন আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেঈনে ইজাম চার ইমাম
মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি, মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, এই নামই তারা জানে না, এই নামই জানে না তারা। তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে, বিন কাসিমের হিস্ট্রি কি, তারেক বিন জিয়াদের হিস্ট্রি কি, নুরউদ্দিন জঙ্গির হিস্ট্রি কি, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের ইতিহাস কি, কিভাবে এটা ওদের হাতে চলে গেল, এটা কাদের ছিল, সাহাবিদের যুগ কেমন ছিল, নবীর যুগ ইসলাম কেমন ছিল, চার ইমাম কি মেহনত করে গিয়েছেন, সলফে সালেহীন কোন পথ রেখে গিয়েছেন, কিচ্ছু জানে না, অ্যাবসোলিউটলি নাথিং। বিগত 30-40 বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি, বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে, ফুটবলারদের নাম জানে, গায়ক গায়িকাদের নাম জানে, নায়ক নায়িকাদের নাম জানে। আফসোস, এই জেনারেশনটার জন্য আফসোস। অথচ আমাদেরই ভাই, আমাদেরই বোন, আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হ্যাম হুমা কেন রব্বাইয়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। দোয়া করে রব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগীরা, এই একটা বাক্যের মধ্যেই 5-6 ভুল হলো, বলে রব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগীরা, এভাবে বলে আপনার ছেলে। ব্যর্থ পিতা আপনি, একজন একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ মা, যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না, এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই। কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে, বাবা মারা গেলে 3 দিনের দিন বের করবেন, 40 দিনের দিন বের করবেন, আর বছর কির দিন বের করবেন, ওই দিন হুজুরকে খুঁজবেন, হুজুর আসেন জানাজা পড়ায় দিয়ে যান, রণ্য সময় দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না, হুজুরকে দরকার হয় কখন, নিজের জানাজার সময়, বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর খরমার দরকার হয়, আর আমরাও এমন গায়রাতহীন হয়ে গেছি 500,000 টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই, একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা, শিক্ষার কিছুই নাই, এখন কিচ্ছু নাই। আপনি কি মনে করছেন, আমি আমার আবেগ থেকে কথা বলছি না, প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো। ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই, এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই, এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, অনলি ফর চাকরি, অনলি ফর একটা ইন্টারভিউ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কোনোদিনও না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না, ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই। মূল কথায় আসেন, মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না, আমরা ইমান ভঙ্গের কারণ জানি না, ইমান ভঙ্গের 10টা কারণ আছে এটা আমরা জানি না, আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা, কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, আমরা ইসলামের এই নেয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই, বুঝতে পারি নাই। যারা সংগ্রাম করে, সবর করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে, তারা বুঝতেন ইসলামের স্বাদ কি, তৃপ্তি কি, ইসলামের নূর কি জিনিস। রেডিমেড পেয়েছি ইসলাম, ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো। শিরক, শিরক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না, ম্যাক্সিমামই না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে, কবর পূজা করছে, তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে, শিরক কি কেন জানে না। মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, নাউজুবিল্লাহ, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, কথা কি বুঝতে পারেন, বুঝেন নাই মনে হয়, নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি। মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ সৃষ্টি করেন নাই, বুঝেন বিগ ব্যাং কি জিনিস। আল্লাহ পাক সূরা আনবিয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, এই পুরো 7 আকাশ এবং এই জমিন পৃথিবী, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা,
এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল ফাফাতাকনাহুমা আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষা নীতি আপনাকে বলবে না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজে মুশরিক হয়ে গেলেন লা ইলাহা কালিমা পড়ার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরেও মুশরিক হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম সুদ এখন ফরজ পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মধ্যেও সুদ আছে এ কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পড়ে আসি হাত বাঁধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলোই আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সুন্নাত সর্বোচ্চ আমরা ফোকাহায়ে কেরামের পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুতি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জায়নিজদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে সমাজের শায়েখ পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান খোলা রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে এইগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিরক কি ও কেন কত প্রকার কি কি জানি না তাওহীদ কত প্রকার কি কি বুঝি না তাওহীদ রুবুবিয়াহ এই শব্দটা আপনার সিলেবাসেই নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তাওহীদ রুবুবিয়াহ শিখেছেন তাওহীদ উলুহিয়াহ এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তাওহীদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহর গজব ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন এই সমকামীদেরকে প্রমোট করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে আগে আজাব আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব ক্ষোভ থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি না কুলু কওলান সাদিদা একদম স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারে যখন উম্মতের উপর যখন কোনো পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম কে মুনাফিক আর কে প্রকৃত মুমিন কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাওহীদ শিখতে হবে কি না তাওহীদ তিন প্রকার রুবুবিয়াত উলুহিয়াত আসমা ও সিফাত আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ শিরক তিনভাবে হয় একইভাবে শিরক আকিদায় হয় শিরক আমলে হয় শিরক কথা কাজে হয় শিরক চিন্তায় হয় শিরক আপনার আসমা ও সিফাতেও হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয় যে এই কাজগুলো সুন্নত এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না